ইএম এডুহাবের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু তোমাদের আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আজকে যে টপিকটা সেটা কিন্তু ক্লাস টেনের অর্থাৎ আসন্ন যে মাধ্যমিক পরীক্ষার একটা টপিক, এবং সেইখানে একটা গুরুত্বপূর্ণ কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। এটা তোমাদের এবারের মাধ্যমিকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কবিতা মাধ্যমিক সিলেবাসের। তো আজকে এই কবিতাটা তোমাদের একদম আমি যতটা পারবো লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা কবিতার যে লাইন অনুযায়ী কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও তোমাদের বলবো, এবং কেমনভাবে তোমরা এর উত্তর লিখবে সেটাও তোমাদের আমি বলে দেবো। যেহেতু এতটা বড়ভাবে বিস্তৃতভাবে আলোচনা করব, তো এই কবিতার একটু এই কবিতাটা একটা পার্ট বাই পার্ট তোমাদের কাছে আসবে। তো আজকের পর্বটা কিন্তু প্রথম পর্ব, তো আজকের পর্বে আমি তোমাদের পুরো কবিতাটা লাইন বাই লাইন বোঝাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। তো কবিতাটা শুরুর আগে আমাদের কবি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অবশ্যই প্রয়োজন, যেটা আমি প্রত্যেক ক্লাসেই তোমাদের দিয়ে থাকি। অবশ্যই যে কবিতা বা যে লেখা আমরা পড়ব সেটা পড়ার আগে সেই কবি বা সেই লেখক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। কারণ একটা লেখক বা একজন কবি কোন আঙ্গিক দিয়ে তার লেখনীটাকে লিখছেন সেটা আমাদের আগে বোঝা গেলে আমাদের কবিতাটা বুঝতে তার মানে পরিপ্রেক্ষিত বা প্রেক্ষাপট দুটো বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হয়। কারণ কবিরা আমাদের সাধারণ মানুষের থেকে কিন্তু একটু উচ্চ স্তরে গিয়ে ভাবেন, অর্থাৎ একটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে, তাই জন্যই কিন্তু তারা কবি। তো এখানেও আমরা দেখছি কবি শঙ্খ ঘোষ, সেই শঙ্খ ঘোষের প্রাথমিক কিছু ধারণা শঙ্খ ঘোষ সম্পর্কে সেটা আমি বলে দেব। তো আমরা যারা বাংলা সাহিত্যের সঙ্গে যুক্ত বা সাহিত্য নিয়ে পড়াশুনো করেছি তারা তো, এবং তোমরা যারা ভবিষ্যতে সাহিত্য নিয়ে পড়বে এগোবে সাহিত্য নিয়ে, তারা তো কবি শঙ্খ ঘোষকে আরও গভীরে জানবে। কিন্তু যারা এখন সবে মাধ্যমিক তোমরা যারা দিচ্ছ, যারা শঙ্খ ঘোষের নামটুকুই শুধু শুনেছ, তাদের আমি বলে দিই, আমরা যখন একটা কবিতা পড়ি সেই কবিতা সম্পর্কে পড়তে গেলে কিন্তু আমাদের বাংলার যে যুগগুলো আমাদের এসছে সেই যুগগুলো সম্পর্কেও কিন্তু একটা জানতে হয়। কারণ আমরা কিন্তু প্রাচীন যুগ থেকে নানা কবিদের পেয়েছি এবং আমরা দেখেছি তাদের লেখার মধ্যে দিয়ে কতটা পরিবর্তন ঘটেছে। সেরকম যদি আমরা বলি তো আমরা কিন্তু যখন আধুনিক যুগটা শুরু হচ্ছে, আধুনিক যুগের আগে যখন আমাদের মঙ্গল কাব্য ছিল, সেই মঙ্গল কাব্যগুলো যখন আমরা পড়েছি সেখানে কিন্তু লেখকদের একটা আলাদা রকম কিন্তু একটা লেখনী ছিল, তাদের ধরন কিন্তু একটা অন্যরকম ছিল। এবং তারপর যখন আমরা আধুনিক যুগে প্রবেশ করছি সেখানে কিন্তু মাইকেল মধুসূদন একদম প্রথম পর্বেরই কিন্তু লেখক, আমাদের যে আধুনিক যুগ বলা যায় যাকে। তারপর তার অনেক পরেই কিন্তু এসছে নজরুল ইসলাম, এবং তারও পরে যখন আমরা এখনকার আধুনিক যুগের মধ্যে পাই শঙ্খ ঘোষের মতো এমন একজন উজ্জ্বল ব্যক্তিত্বকে, যার লেখার মধ্যে আমাদের আধুনিক বা সাম্প্রতিক যে কাল সেই কালটাকে কিন্তু খুব যথাযথভাবে তিনি তুলে ধরেছেন। তেমনই একটি কবিতা কিন্তু আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই জায়গাটা কিন্তু তোমরা কবিতার নামের ক্ষেত্রে কিন্তু কোনো ভুল করবে না, এটা বারবার তোমাদের বললাম। তো এবার একটু শঙ্খ ঘোষ সম্পর্কে একটা প্রাথমিক ধ্যান ধারণা আমি তোমাদের একটু দিয়ে দিই, তাতে তোমাদের কবিতাটা বুঝতে অনেক সুবিধা হবে। শঙ্খ ঘোষ কিন্তু জন্মগ্রহণ করেন 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি, ত্রিপুরা জেলার চাঁদপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে যদিও এটা কিন্তু বাংলাদেশের অন্তর্গত পড়ছে। এবং তার আরেকটা যে তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য বলতে পারো, এটা অবশ্যই তোমরা জেনে রাখবে, শঙ্খ ঘোষ কিন্তু তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ। দরকার হলে কিন্তু তোমরা এটা তোমাদের বইয়ে ওনার যে নামটা লেখা তার পাশে লিখে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু আসতে পারে। চিত্তপ্রিয় ঘোষ কিন্তু তার প্রকৃত নাম, এটা কিন্তু তার প্রকৃত নাম। এবং ওনার কিন্তু একটা ছদ্মনামও ছিল, ছদ্মনামটার নাম কুন্তক। এই দুটো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে মানে 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আসতে পারে, অর্থাৎ শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি চিত্তপ্রিয় ঘোষ এবং তার ছদ্মনাম কি কুন্তক। এবার যদি আমরা মোটামুটি তার অন্যান্য যে
ইনফরমেশনের দিকে যাই, তো দেখতে পাই যে তার পৈতৃক বসতি কিন্তু বাংলাদেশের বরিশাল জেলার বানরিপাড়ায় এবং তার মার নাম অমলাবালা এবং বাবা মনীন্দ্র কুমার ঘোষ। তিনি ছিলেন মা বাবার চতুর্থ সন্তান। এরপর তার পড়াশুনোর দিক দিয়ে যখন অর্থাৎ তার শিক্ষার দিক দিয়ে যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই যে তিনি পাবনা জেলার পাকশি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে পড়াশুনো করেন এবং সেই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন কিন্তু তার পিতা। তারপর তিনি প্রেসিডেন্সি থেকে আইএ পরীক্ষা পাশ করেন এবং বিএ পরীক্ষাও পাশ করেন। আইএ পরীক্ষা কী সেটা নিয়ে অনেকের প্রশ্ন জাগতে পারে। আইএ মানে কিন্তু উচ্চ মাধ্যমিক। তারপরে তিনি কিন্তু সিইউ অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এমএ পাশ করেন। অর্থাৎ তার যে মানে শিক্ষার যে জীবন সেটা কিন্তু এইরকমভাবেই এসছে এবং প্রত্যেকটা অনেক ক্ষেত্রে কিন্তু তিনি সরকারি বৃত্তিও পেয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু মানে স্টুডেন্ট হিসাবেও ছাত্র জীবনেও যথেষ্ট যে উজ্জ্বল ছাত্র ছিলেন সেটা কিন্তু আমরা বুঝতেই পারি। এরপর যখন ওনার কর্মজীবন শুরু হচ্ছে তখন আমরা দেখছি তার যে প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি। ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের তথ্য হিসাবে, এগুলো জাস্ট মাথায় রাখো তাহলেই হবে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কিন্তু দিনগুলি রাতগুলি। 1953 খ্রিস্টাব্দে জুলাই মাসে কৃত্তিবাস পত্রিকা প্রকাশিত হলে প্রথম সংখ্যাতেই কিন্তু এটা প্রকাশিত হয়। এরপর কিন্তু তিনি নানা জায়গায় অধ্যাপনার কাজ করেন, বঙ্গবাসীতে অধ্যাপনা করে, মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজে অধ্যাপনা করেন। এছাড়া এরপরেও কিন্তু সিটি কলেজের অধ্যাপক হিসাবে ছিলেন এবং যাদবপুরের বাংলা বিভাগেও কিন্তু তিনি যোগ দিয়েছিলেন। এছাড়া কিন্তু তিনি নানা ধরনের লেখা তার মাধ্যমে আমরা পাই, যেমন তার লেখার মধ্যে সবথেকে যে বিখ্যাত যে লেখা সেটা হলো বাবরের প্রার্থনা। এছাড়াও আমরা পাই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এছাড়াও কিন্তু আমরা পাই দিনগুলি রাতগুলি, যেটা তার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া কিন্তু তিনি তার এই কর্মজীবনের জন্য, তার সাহিত্য জীবনের জন্য নানা পুরস্কারে ভূষিত হন, যেমন সাহিত্যের শ্রেষ্ঠ সম্মান যেটা জ্ঞানপীঠ পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন সেই সম্মানে। এছাড়াও কিন্তু তিনি সাহিত্য একাডেমি এবং নানান রকম পুরস্কারে ভূষিত হন। এছাড়া তিনি কিন্তু পদ্মভূষণও পান এবং তার কিন্তু একটা উপাধিও তিনি পেয়েছিলেন, তার নাম কিন্তু দেশিকোত্তম উপাধি। অর্থাৎ তার উপাধিটার নাম আমি লিখে দিচ্ছি, দেশিকোত্তম উপাধি। যাই হোক, এগুলো আমি তোমাদের যা যা বললাম তার মধ্যে কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখলেই হবে, যেগুলো বলে দিচ্ছি, এর বাইরে বাকিগুলো শুধু শুনে রাখবে, সব কিছু মাথায় রাখার দরকার নেই, কারণ এগুলো সেভাবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব একটা প্রয়োজনীয় নয়। শুধু তোমরা মাথায় রাখবে শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ এবং তার যে ছদ্মনাম সেটা কিন্তু কুন্তক, ঠিক আছে? এবং তার প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি। এগুলো হলো তোমাদের বেসিক যে শঙ্খ ঘোষ সম্পর্কে জানা সেটা আমি তোমাদের বলে দিলাম। এরপর আসি হলো আমরা কবিতাটার ক্ষেত্রে। কবিতার নাম হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। এইটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জলই পাষাণ হয়ে আছে। অর্থাৎ এখানে বলছে যে আয় আরও বেঁধে থাকি, এই কবিতাটা কিন্তু যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হলো জলই পাষাণ হয়ে আছে। অর্থাৎ এটা কিন্তু এই মানে যে কবিতা তার একদম মূল যে উৎস পর্ব কিন্তু এইটা। তো এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এরপর আমরা আসি কিন্তু কবিতার ক্ষেত্রে। এবার আমি তোমাদের পুরো কবিতার লাইন বাই লাইন কিন্তু তোমাদের ব্যাখ্যা করব এবং তোমরা কিন্তু যেটার অর্থ বুঝবে না অবশ্যই তোমরা কিন্তু পেন্সিলে বইয়ের মধ্যে দাগিয়ে রাখবে, যাতে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। তো চলো কবিতাটা পড়া যাক। দেখছি আমরা প্রথম প্যারাতেই উনি লিখছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাই গিরিখাত। আচ্ছা, কবিতাটা পড়া শুরুর আগে আমি একটা কথা বলি তোমাদের, সেটা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে এখানে বেঁধে বেঁধে থাকি কথাটার মানে কি, দড়ি দিয়ে বাঁধা, কিছু দিয়ে বাঁধা না অন্য কিছু? অবশ্যই দড়ি দিয়ে বাঁধা নয়, এটার অর্থ হলো একত্রে, একসঙ্গে, সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা বলা হচ্ছে। এই জিনিসটা কিন্তু মাথায় থাকবে। এখানে বেঁধে বেঁধে থাকার কথা মানে হলো একত্রে থাকা, একত্রে বা
সংঘবদ্ধ হয়ে থাকার কথা কিন্তু বলা হচ্ছে। তো এবার এটা হলো কবিতার নামকরণের ক্ষেত্রে আমি বললাম। এবার আমি তোমাদের কবিতাটা যেটা আমি লাইনটা পড়লাম, আমাদের ডান পাশে ধস, আমাদের বাইক গিরিখাত। ধস কাকে বলে? যখন আমরা কোনো পাহাড়ি এলাকায় যাই তো দেখবো আমাদের এক পাশে কিন্তু পাহাড় থাকে আর এক পাশে কিন্তু খাদ থাকে। তো ওই পাহাড়ে যখন ভূমি ধস হয় তখন কি হয়, ওই পাহাড়ের যে নুড়ি পাথর মাটিগুলোর চাঙড়ের মতো সব ভেঙে ভেঙে পড়ে চাঙড়গুলো, এবং নিচের রাস্তা নিচের গিরিখাদ সেগুলোর ওপর কিন্তু সে পড়ে। তার ফলে কি হচ্ছে, ওই রাস্তাটা তখন সেই মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। এখানে বলছে আমাদের ডান পাশে ধস, এখানে যে আমাদের কথাটা এটা তোমাদের প্রশ্ন জাগতে পারে, এখানে আমাদের বলতে কাদের বলা হয়েছে। তো আমি এক্ষেত্রে বলবো এই আমাদের বলতে কাদের বলা হয়েছে এটা কিন্তু আমি তোমাদের অবশ্যই শেষের দিকে আলোচনা করে দেব। তো বলেছে তাহলে ধস মানে, তোমাদের আমি বলে দিলাম যে ধস মানে হলো কিন্তু যে পাহাড়ের যে নুড়ি পাথর সব চাঙড় ভেঙে পড়াটাকে বলা হয় কিন্তু ধস। আমাদের বাই গিরিখাত, গিরিখাত কাকে বলছে, পাহাড়ের মাঝে যে গিরিখাতটা সৃষ্টি হয়, যে খাদের সৃষ্টি হয় সেটাকেই বলছে গিরিখাত। এবং আমরা যখন কোনো পাহাড়ি এলাকায় যাই তখন সমস্ত রাস্তার দিকে আমরা দেখব একদিকে রয়েছে কিন্তু তোমাদের মানে পাহাড় আর একদিকে হলো খাদ। সেখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে, আমাদের এক পাশে রয়েছে ধস আর এক পাশে গিরিখাত। অর্থাৎ ধসের জন্য কিন্তু আমাদের একদিকে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমরা এগোতে পারছি না যখন কোথাও ধস পড়ে। অনেক সময় আমরা কী শুনি যে দার্জিলিংয়ে কিন্তু ধস নেমেছে, তো তার ফলে কী হয়, তখনকার যে ন্যাশনাল হাইরোড সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তার ফলে কি, রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়। অর্থাৎ ধসটা যতক্ষণ না ওই রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া হবে, ধসের যে চাঙড়গুলো ভেঙে পড়েছে, ততক্ষণ কিন্তু কোনো গাড়ি ঘোড়া সামনের দিকে এগোতে পারে না। তো এটাকে বলা হচ্ছে কিন্তু ধস। আবার বলছি এদিকে একদিকে গিরিখাত, যেহেতু আমরা যখন যাতায়াতের মধ্যে যদি আমাদের একদিকে ধস আর একদিকে গিরিখাত থাকে, তো আমাদের পক্ষে কখনোই কিন্তু সেই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ খাদের মধ্যে দিয়ে কখনোই তো যাওয়া যায় না, সেটা তোমরা জানোই। তো এখানে সেইটার কথাই কিন্তু কবি বলেছেন। এবার বলছে আমাদের মাথায় বোমারু, এখানে বোমারু কথার অর্থ কী, বোমারু কথার অর্থ হলো বোম নিক্ষেপ করে যে মানে প্লেন বা ক্ষেপণাস্ত্র সেটাকে বলা হয় কিন্তু বোমারু। অর্থাৎ বোমা নিক্ষেপ করার যে যন্ত্র সেটাকে বলা হচ্ছে কিন্তু বোমারু। পায়ে পায়ে হিমানির বাদ, হিমানি মানে তুষার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবি বলছেন আমাদের চারদিকে বাধার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই প্রতিবন্ধকতাগুলোকে উনি কী বলেছেন, একদিকে রয়েছে ধস, অর্থাৎ ধসের জন্য আমরা এগোতে পাচ্ছি না, একদিকে রয়েছে খাদ, খাদের জন্যও আমরা এগোতে পাচ্ছি না, ওপরে যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবো সেটাও করতে পাচ্ছি না, কারণ আমাদের মাথার ওপর বোমারু অর্থাৎ বোমা নিক্ষেপ করার যে অস্ত্র সেটা রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে পায়ে পায়ে হিমানি, অর্থাৎ সামনে আমাদের তুষার প্রাচীর রয়েছে, আমরা সেটা পেরিয়েও যেতে পাচ্ছি না। অর্থাৎ চারদিক দিয়ে কিন্তু আমাদের একটা আবদ্ধ করার চেষ্টা চলছে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আমাদের আর কোথাওই যাওয়ার পথ নেই, কারণ এটা তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের যাওয়ার পথ থাকবে কী করে, কারণ যেখানে ধস, একদিকে খাদ, একদিকে বোমারু, একদিকে হিমানির বাদ অর্থাৎ তুষারের প্রাচীর রয়েছে, সেগুলো মানে সেগুলোকে টপকে যাওয়া আমাদের পক্ষে মানে সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়। এবং কী বলছে, আমাদের ঘর গেছে উড়ে। এই জায়গাটায় আমি আসি, কবি যখন বলছে আমাদের ঘর গেছে উড়ে, হঠাৎ করে ঘর উড়ে যাওয়ার কথা কেন আসছে? ঘর এই কারণেই উড়ে গেছে কারণ একটা যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, যার ফলে কী হয়েছে, যুদ্ধের ফলে কিন্তু ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, এবং তার ফলে কী হয়, সাধারণ মানুষের মাথা থেকে ছাদ সরে যায় এবং তারা কিন্তু একেবারে পথে নেমে চলে আসে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটার থেকে আমরা বুঝতে পাচ্ছি যে একটা সাম্প্রদায়িক একটা মানে দাঙ্গা, একটা তোমাদের সাম্রাজ্যবাদী একটা আগ্রাসন এবং যে একটা ধর্মান্ধতা, যেটার প্রেক্ষাপটে কিন্তু কবি এই কবিতাটা লিখছেন। এবং এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু কবি সাধারণ মানুষ অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, যারা কর মানে যাদের আমরা বলি একেবারে মানে খেটে খাওয়া যে রোজগেরে মানুষ, অর্থাৎ নিজের শ্রম পরিশ্রম করে যেভাবে রোজগার করে, তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে, যাদের কথা সাধারণ মানুষ যেভাবে নিজেদের পরিশ্রমটাকে কাজে লাগিয়ে রোজগার করে, কায়িক পরিশ্রম করে, সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু সাধারণ মানুষকে কিন্তু কেউ মনে রাখে না এখানে, কিন্তু এই আমাদের কথাটা কিন্তু তাদেরই বলা হচ্ছে। এবং আর একটা কথায় আমাদের কথাটা বলা হচ্ছে কাদের, এই যে যুদ্ধ পরিস্থিতির মাঝে যে বেঁচে যাওয়া, যে আশ্চর্যজনক কয়েকজন মানুষ রয়েছে এই যুদ্ধ পরিস্থিতিতে মধ্যেও বেঁচে রয়েছে, তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে।
এবার কবি বলছেন, আমাদের শিশুদের সব এখানে মাথায় রাখবে, এখানে কিন্তু আমাদের শিশুদের তালবস্য ব এই সব রয়েছে, এই সব মানে কিন্তু মৃত শরীর, এই সব মানে কিন্তু এই সব কিন্তু এখানে নয়, অর্থাৎ যেটা দন্তেশ্ব স সেই সব কিন্তু এখানে নয়, এখানে সব মানে কিন্তু মৃত শরীর, অর্থাৎ আমাদের এখানে এই যুদ্ধ পরিস্থিতিতে কী হয়েছে, সাধারণ মানুষের শিশুরা পর্যন্ত কিন্তু এখানে পার পাচ্ছে না, ফলে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে আমাদের শিশুদের সব, অর্থাৎ আমাদের শিশুদের যে নিথর দেহ। এখানে শিশু যখন আমরা একটা কথার মধ্যে আনি, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, শিশু এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবসময় আমাদের আগামী প্রজন্মকে বোঝাই, অর্থাৎ আমাদের যুগ তখনই এগোবে যখন আমরা আগামীর কথা ভাববো, আগামী প্রজন্মকে বেড়ে ওঠার সাহায্য করবো, ওঠাতে। এখানে কী হচ্ছে, সে আগামী প্রজন্মই নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে সমাজ এতটা কঠিন হয়ে পড়েছে যেখানে আমাদের যে সামনের প্রজন্ম, সামনে ভবিষ্যৎ সেটাকেই নষ্ট করে দিচ্ছে, যেখানে ভবিষ্যৎ নষ্ট হয় সেখানে বর্তমান তো কখনোই ঠিক থাকতে পারে না। এখানে কিন্তু এই জায়গাটাই কিন্তু কবি আমাদের ফুটিয়ে তুলেছেন পাঠকের সামনে, কিন্তু উনি এই জায়গাটাই বারবার বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই সাম্রাজ্যবাদী আগ্রাসনে সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকাটা যে কত কঠিন সেটা কিন্তু কবি এখানে বোঝাচ্ছেন। ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিশুটার মানে শিশুদের যে সবগুলো এখানে ওখানে ছড়িয়ে রয়েছে, সেখানে যে এই যে বেঁচে থাকা, এই যে যারা বেঁচে মানে এই যে আশ্চর্যজনকভাবে যারা বেঁচে রয়েছে গুটিকতক মানুষ, তারাও ভাবছে তারাও কি এবার মরে যাবে, তাহলে এই যে মরে যাবে কি যাবে না এটার জন্য, তারা যাতে বাঁচতে পারে তার জন্য তারা কি করতে চাইছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সঙ্গবদ্ধ হওয়ার কথা বলছে। এক্ষেত্রে তোমাদের একটা গল্পর কথা মাথায় আসবে হয়তো, তোমরা হয়তো ছোটোবেলাতে একটা গল্প পড়েছো, এক কৃষক তার চার ছেলেকে আলাদা আলাদা করে একটা করে লাঠি দেয় এবং সেটাকে ভাঙতে বলে, চার ভাই কিন্তু সেই একটা করে লাঠি ভেঙে ফেলে, কিন্তু সেই কৃষক যখন একটা মানে এরকম একটা লাঠি বা কঞ্চির তারা তাদের দেয় এবং বলে ভাঙতে, তারা কিন্তু সেটা ভাঙতে পারে না। অর্থাৎ এর থেকে আমরা এগুলো আমরা ছোটোবেলায় নীতিকথার গল্পে পড়েছি, কিন্তু এই নীতিকথাগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কাজে লাগে। এবং সেটার কথা উনি কী বলছেন, যে এটার মাধ্যমে ওরা বোঝাতে চাইলেন যখন আমরা একা থাকি, অর্থাৎ তাদের মানে মানুষের যখন একাত্মতা থাকে তখন তাকে ভাঙা মোচড়ানো অনেক সহজ, কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধভাবে বাঁচি, ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে কিন্তু সহজে তাকে ভাঙা বা মোচড়ানো সম্ভব নয়, যেটা কিন্তু এই কৃষকের ছেলেদের ক্ষেত্রেও হয়েছে। তাই আমাদের সঙ্গবদ্ধ হতে হবে, এক হতে হবে, যাতে আমরা আগামী দিনেও বেঁচে থাকতে পারি, আমাদের আগামী প্রজন্মকে আবার বাঁচিয়ে তুলতে পারি, এই কথাটাই কিন্তু তিনি এখানে বলেছেন। তাই এই কবিতার নামও কিন্তু দেওয়া হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সঙ্গবদ্ধভাবে থাকি, একত্র হয়ে থাকি। এটা গেল আমাদের প্রথম প্যারা। দ্বিতীয় প্যারাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইতিহাস নেই। এই লাইনটার মধ্যে দিয়ে আমরা বলছি আমাদের ইতিহাস নেই, কেন নেই, কারণ সাধারণ মানুষ তো ইতিহাসের পাতায় থাকে না। সাধারণ মানুষ কোথায় থাকে, সাধারণ মানুষ থাকে কিন্তু ইতিহাসের আড়ালে, আর ইতিহাসে কারা থাকে, রাজা প্রজাদের কাহিনী থাকে, অর্থাৎ বরাবরই কিন্তু সাধারণ মানুষের ইতিহাস থেকে উপেক্ষিত, তারা কিন্তু ইতিহাস হতে পারে না, হয়তো ইতিহাস হতে সাহায্য করে কিন্তু নিজেরা কিন্তু কখনো ইতিহাস হতে পারে না, ইতিহাসের পাতায় তাদের কথাও কিন্তু তাই থাকে না, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এই জায়গাটার থেকে কিন্তু তোমাদের যে কবি যেটা বলতে চাইছেন সেটা হলো, কেন এই যে ইতিহাসে তিনি নেই সেটাই কিন্তু এবার ইনি বললেন, যে অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ ইতিহাসে থাকলেও কিন্তু আমরা থাকতে পারি, কিন্তু আমাদের চোখ মুখ সমস্ত কিন্তু ঢাকা থাকবে, অর্থাৎ এই যে চোখ মুখ ঢাকা থাকলে কী হবে, যে আমাদের যে সমস্ত যে চোখ মুখের মাধ্যমে আমরা কি, চোখ যদি আমাদের না থাকে, মানে চোখ যদি আমাদের বাধা থাকে বা না থাকে, তাহলে আমরা কি করব, কিছু দেখতে পাবো না। মুখ যদি আমাদের বন্ধ থাকে তাহলে কি হবে, আমরা বলতে পারবো না, অর্থাৎ আমরা যদি দেখতে বা বলতেই না পারি তাহলে আমরা অন্ধ বোবা হয়ে বসে থাকার ফল কি, যে আমরা কোনো কিছুর প্রতিবাদ করতে পারবো না। এই সাধারণ মানুষ, এই খেটে খাওয়া মানুষগুলো এইরকমভাবেই কিন্তু চোখ মানে
দেখা এবং বলার থেকে এতটাই বিরত মানে থাকতে হয়েছে তাদের, যে তাদের ইতিহাসের পাতায় কিন্তু সেভাবে স্থান হয়নি। কারণ প্রত্যেকবার কিন্তু তাদেরই অত্যাচার সহ্য করতে হয়েছে, এবং এই অত্যাচার কেন তারা সহ্য করছে প্রতিবাদ স্বরূপ তারা বলেনি, কারণ তাদের চোখ এবং মুখ ঢাকা। অর্থাৎ অত্যাচারের প্রতিবাদ করার জন্য যেটা প্রয়োজন, যে মুখ, সেটাই তো তাদের বাধা, তাই সেটা তারা কিন্তু আর সেই প্রতিবাদটা করতে পারেনি। আমরা ভিখারি বারো মাস, এখানে কেন বলা হচ্ছে আমরা ভিখারি বারো মাস, একটা কারণেই বলা হচ্ছে আমরা ভিখারি বারো মাস, এই বারো মাস আমরা ভিখারি, অর্থাৎ সাধারণ মানুষ খেটে খায় বারো মাস ধরে, এবং বারো মাসে যে তাদের চোখ এবং মুখ যে বাধা থাকে তার ফলে কি তাদের যে অবস্থাটা হয়েছে, তারা দুর্ভিক্ষ এবং নানান রকম যে অত্যাচার হয় তাদের কিন্তু ভিখিরি অবস্থাতেই কাটাতে হয়, অর্থাৎ তাদের কিন্তু হাত পেতেই কাটাতে হয়, কারণ তারা অত্যাচারিত, তারা এই যন্ত্রণার মধ্যে দিয়েও কিন্তু নিজেদেরা বেঁচে থাকতে চেয়েছে কিন্তু পারেনি। অর্থাৎ এই বেঁচে থাকার যে একটা লড়াই, তাদের প্রতিনিয়ত করে যেতে হয়, এবং এই বেঁচে থাকতে থাকতেই কিন্তু তাদের ভিখারি হয়ে যেতে হয়, এটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এখানে এই যে এই জায়গাটায় কিন্তু মানে যারা বেঁচে আছে, অর্থাৎ যে গুটিকতক মানুষ এখনও কিন্তু পৃথিবীতে, তাদের শ্বাস প্রশ্বাস চলছে এবং তাদের যে জীবন সত্তা সেটা রয়েছে, তারা কিন্তু ভাবছে যে হয়তো পৃথিবী বেঁচে আছে, কারণ তারা বেঁচে আছে, এই জন্য তাদের মনে হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে। আবার বলছে পৃথিবী হয়তো গেছে মরে, এত মানুষ, এত মানুষের যে এখানে মৃত্যু ঘটেছে, এই মৃত্যু ঘটার ফলে কি হয়েছে, তাদের মনে হয়েছে যে হ্যাঁ মানুষের তো মৃত্যুও ঘটেছে, তাহলে কি মানুষের মৃত্যু ঘটেছে মানে মানুষ মারাও গেছে, অর্থাৎ এই পৃথিবী হয়তো মরে গেছে, এটাও কিন্তু তাদের মনে হয়েছে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কথা কজন মনে রাখে, কেউই মনে রাখে না। তারা যেহেতু ভিখিরি বারো মাস থাকে, তার ফলে কি হয়েছে, তারা দৌড়ে দৌড়ে ঘোরে, এবং এই দৌড়ে দৌড়ে ঘোরে বলেই কিন্তু তারা ভিখিরি বনে যায়। এইগুলো কিন্তু একটা সাধারণ মানুষের উপর যে অত্যাচারটা আমাদের দেখতে হয় এবং সাধারণ মানুষ যে অত্যাচারটা সহ্য করে সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই যে এতক্ষণ আমরা যে লাইনগুলো পড়লাম, মানে কিছুই কোথাও যদি নেই, এই লাইনের আগে অবধি আমরা যতটা পড়লাম, এই পুরো লাইনের মধ্যে দিয়ে কিন্তু কবি একটা জিনিস ফুটিয়ে তুলেছেন, সেটা হলো এতক্ষণ কিন্তু তিনি একটা নেগেটিভ ল্যান্ডে কিন্তু বিচার করছেন, অর্থাৎ একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে রয়েছেন, নিরাশা, নিরাশ, সবার মধ্যে একটা নেগেটিভ ভাব কাজ করছে। ঠিক তারপরে যে চারটে লাইন, অর্থাৎ কবিতার যে শেষ চারটে লাইন এখানে রয়েছে, এই চারটে লাইনের মধ্যে দিয়ে কিন্তু কবি আশা আমাদের মধ্যে জাগিয়ে তুলছেন, যে আশার মাধ্যমে মানুষ আবার নতুনভাবে বাঁচতে শেখে, যে আশার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম আবার নতুনভাবে বাঁচবে, এখানে কিন্তু সেই আশার কথা বলা হয়েছে। কি বলছে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, অর্থাৎ যে কজন নেই তো নেই, তাদের তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে কজন বেঁচে আছি, যে কজন বেঁচে থাকি তারা তো এখনও কজন বাকি রয়েছে, অর্থাৎ মৃত্যু তো তাদের গ্রাস করেনি, কষ্ট করে হলেও তারা তাদের জীবনকে বাঁচিয়ে রাখতে পেরেছে। এই যে বাঁচিয়ে রাখতে পারা, এবং এর মধ্যে দিয়ে কবি কিন্তু একটা আশার আলো ফুটিয়ে তুলেছেন। এরপর বলছে আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বলছে কি হচ্ছে আয় আরও হাতে হাত রেখে, অর্থাৎ আমরা যদি হাতে হাত রেখে থাকি তাহলে কী হবে, আমাদের মধ্যে একটা একাত্মতার সৃষ্টি হবে, আমরা এক হয়ে থাকবো সবাই, সুতরাং আমাদের বিপদ আসলেও আমরা সেটাকে কিন্তু ইজিলি, আমরা সেটাকে কিন্তু মানে সেটার থেকে বেরিয়ে আসতে পারবো, এটা আমরা বরাবরই জানি। আমরা যখনই কোনো বিপদে পড়ি, আমরা যদি সঙ্গবদ্ধ হয়ে থাকি সে বিপদ কিন্তু আমাদের ছুঁতে পারে না, কারণ আমরা সঙ্গবদ্ধ রয়েছি, কিন্তু যদি আমরা একা থাকি বিপদ কিন্তু আমাদের সবসময় ছুঁতে পারবে, কারণ আমরা একা। তো এই কবিতাটার থেকে আমরা লাস্টের যে চারটে লাইন পেলাম, সেই চারটে লাইনে কিন্তু আমরা আবার ঘুরে ফিরে এই লাইনটাকেই কিন্তু আবার আমরা রিপিট হতে শুনলাম, যেটা কিন্তু আমরা প্রথম স্তবকের শেষেও রিপিট হতে শুনেছি, কিন্তু ওই স্তবকের শেষে কিন্তু কবির মনে একটা নিরাশা কাজ করছিল, এবং সেই নিরাশার পর আবার আমরা আশা দেখতে পাচ্ছি কিন্তু দ্বিতীয় স্তবকের একদম শেষ দুটো লাইন, ঠিক আছে, একদম শেষ দুটো লাইনে কিন্তু আমরা একদম আশা একটা দেখতে পাচ্ছি, এবং সেই আশার মধ্যে দিয়ে কিন্তু কবি নতুন প্রজন্মকে আবার পুনরায় জাগিয়ে তুলতে পেরেছেন। তো আমি তোমাদের কিন্তু পুরো কবিতাটা একদম লাইন বাই লাইন পড়িয়ে দিলাম, মনে হয় না এরপরে তোমাদের সেরকম কোনো সমস্যা হবে,
তবে আমি কিন্তু আজ তোমাদের এই কবিতাটা যেভাবে পড়ালাম সেই রকম এখান থেকে কিন্তু কয়েকটা কোশ্চেন দেব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু সেটা জানাবে, তাহলে আমি বুঝবো তোমাদের কিন্তু কবিতাটা বুঝতে ভালো লেগেছে কিনা এবং তোমরা কবিতাটা বুঝতে পেরেছো কিনা। এক হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বোমারু কথাটির অর্থ কী, আরেকটি তোমরা জানাবে হিমানি কথাটির অর্থ কী। এটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং যাতে আমি বুঝতে পারি তোমাদের কবিতাটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। তো আজকের এই টপিকটা আমি এখানেই শেষ করছি, কারণ নেক্সট যে পার্টে এটার আসবো সেটাতে কিন্তু আমি অবশ্যই তোমাদের এই কবিতা থেকে কী ধরনের কোশ্চেন অ্যান্সার আসতে পারে বা কী ধরনের কোশ্চেন অ্যান্সার আসবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে কী ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের খুব প্রয়োজনীয় কীভাবে অ্যান্সার করবে সেগুলো নিয়ে একটা বিশদ আলোচনা করব। সেটা যেটা বললাম আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার প্রশ্ন উত্তর। তো এই কবিতাটা আমরা দেখতেই পাচ্ছি শঙ্খ ঘোষের লেখা, এবং যেহেতু এটা শঙ্খ ঘোষের লেখা আমি গত ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম ওনার যে আসল নাম চিত্তপ্রিয় ঘোষ, এটা কিন্তু তোমাদের একটা এক নম্বরের কোশ্চেনে আসতেই পারে যে শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী। শঙ্খ ঘোষের প্রকৃত নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ, এটা তোমাদের কিন্তু MCQ-তে আসতে পারে, এছাড়াও কিন্তু তোমাদের এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের এক নম্বরের একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ কবিতাটা শুরুর আগেই। এরপর তোমাদের আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ওনার ছদ্মনাম সেটা কিন্তু কুন্তক। শঙ্খ ঘোষ কিন্তু ওনার ছদ্মনাম নয়, উনি এই কবিতায় এই নামে কবিতা লিখতেন, কুন্তক হলো ওনার ছদ্মনাম। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে। এছাড়া আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটার উৎস কিন্তু যেখান দিয়ে সেটা দিয়েও কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। আমি তোমাদের আগের ভিডিওতেই কিন্তু বলেছি এর উৎস সম্বন্ধে, আশা করি তোমাদের সেটা মনে আছে। তো সেটা হলো জলি পাষাণ অর্থাৎ এইটার থেকেও কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা তোমাদের MCQ-তেও আসতে পারে এবং তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তাই সেটাকে বলছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটার উৎস জলি পাষাণ হয়ে গেছে। এটা শঙ্খ ঘোষের একটি অন্যতম প্রধান কাব্যগ্রন্থ। এরপর আমি কবিতাটার থেকে তোমাদের কী ধরনের শর্ট কোশ্চেন বড় কোশ্চেন আসতে পারে তিন নম্বরে আসতে পারে সেগুলো তোমাদের আলোচনা করব। তো কবিতাটার প্রথমেই আমরা যখন দেখছি যে এখানে রয়েছে আমাদের ডান পাশে ধস আমাদের বাইগিরি খাদ, খুব মাথা ঠান্ডা করে জায়গাগুলো পড়বে। আমাদের ডান পাশে এবং বা পাশে কী, এই দিয়ে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। তাই এইটা যেন তোমাদের কখনোই না গোলায় যে ডান পাশে কিন্তু আমাদের ধস এবং বা পাশে কিন্তু আমাদের গিরি খাদ, সুতরাং এই দুটো কিন্তু খুব ভালোভাবে পড়বে, দুটো কিন্তু খুব গোলায় তোমাদের, এটা দিয়ে কিন্তু MCQ আসতে পারে এবং অপশান এই দুটোই রাখতে পারে যাতে তোমাদের আরও গোলায়। তো এগুলো কিন্তু খুব মাথা ঠান্ডা করে কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে পড়বে এবং কবিতার ক্ষেত্রে, কারণ কবিতাটার ক্ষেত্রে কিন্তু একটু গোলানোর চান্স বেশি। তো যদি তোমাদের এই ধরনের কোশ্চেন করছে আশা করি এরপরে কোনো আর অসুবিধা হবে না। এরপর বলেছে আমাদের মাথায় বোমারু পায় পায় হিমানির বাদ। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন আসতে পারে বোমারু শব্দের অর্থ কী এবং হিমানির বাদ, এই হিমানি শব্দের অর্থ কী। গত ভিডিওতেই কিন্তু আমি এই দুটো কোশ্চেন তোমাদের জন্য রেখেছিলাম, তো এই ভিডিওতে আমি তোমাদের আরেকবার অর্থটা বলে দিই। বোমারু হলো বোম মারার যে ক্ষেপণাস্ত্র সেটাকে বলা হচ্ছে বোমারু, এবং হিমানি কথার অর্থ হলো তুষার। অর্থাৎ আশা করছি আগের ভিডিওটায় যারা দেখেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। এই ভিডিওতে তোমরা কিন্তু আরেকবার আমি কতগুলো কোশ্চেন লাস্টে দিয়ে করব সেগুলো কিন্তু তোমাদের কমেন্ট বক্সে উত্তর দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই দুটো, এই যে পরপর চারটে লাইন আমি পড়লাম, এই চারটে লাইনের থেকে কিন্তু আমরা তাহলে শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি। আমাদের ডান পাশে ধস বা পাশে গিরিখাত, মাথার ওপর বোমারু, বোমারু কথার অর্থ বললাম, এবং পায়ে পায়ে হিমানির বাদ, অর্থাৎ পায়ে পায়ে যে হিমানি কথার অর্থ সেটাও কিন্তু তোমাদের আমি বললাম। এরপরে কিন্তু যে কোশ্চেনটা আসছে
আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখান দিয়ে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের শিশুদের সব কেন ছড়ানো রয়েছে, এরকম কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন তোমাদের আসতে পারে। অর্থাৎ যে প্রেক্ষাপটটা আমি তোমাদের গত ভিডিওতে বুঝিয়েছি সেই প্রেক্ষাপটটা তুলেই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর রয়েছে প্রথমের যে শেষ লাইন সেটা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এটা কোট আনকোট তুলে দিয়ে কিন্তু তোমাদের বলে, তাৎপর্য ব্যাখ্যা করো, 3 নম্বর কিন্তু এখানে থাকবে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, একদম তোমরা দাগিয়ে স্টার মার্ক দিয়ে রাখো যে আয় আরও বেঁধে বেঁধে থাকি তাৎপর্যটা কী হবে। অর্থাৎ যে একত্র থাকার, সঙ্গবদ্ধ থাকার একটা কথা এখানে কবি বলেছেন, সেটাই কিন্তু তোমাদের এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। এরপরে রয়েছে আমাদের ইতিহাস নেই। এখানেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে 3 নম্বরের ক্ষেত্রে, আমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, এরকম একটা কোশ্চেন। কেন আমাদের ইতিহাস নেই এটাও কেন বলা হয়েছে, অর্থাৎ তাৎপর্য, এটাও কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সার 3 নম্বরে কিন্তু এটা আসতে পারে। এরপর কিন্তু আর একটা আসতে পারে, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমাদের চোখ মুখ ঢাকা এটা দিয়েও কিন্তু তোমাদের একটা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু 3 নম্বরের কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাই যেগুলো আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই বইতে দাগিয়ে নেবে, যাতে তোমাদের আর অসুবিধা না হয়। এবার তোমরা যখন লাস্টের দিকে দেখবে, আবার বলেছে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে জায়গাগুলো রয়েছে এখান থেকেই কিন্তু তোমরা আর একটা কোশ্চেন আসতে পারবে যে হাতে হাত রেখে মানে থাকার কথা কেন বলা হচ্ছে। এটাও কিন্তু তোমাদের 3 নম্বরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রশ্ন সেটা আসতে পারে। তো আমি তোমাদের যে কটা 3 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সে কটা তোমাদের বললাম। আর যখনই তোমরা যে কোনো কবিতা একটু 3 নম্বরের জন্য লিখবে, অবশ্যই কিন্তু সেখানে তোমরা কবিতা এবং কবির নাম উল্লেখ করে পরের প্যারার থেকে কিন্তু কোশ্চেনের অ্যান্সার লেখা আরম্ভ করবে, এবং যতটা পারবে সরল ভাষাতে তোমরা যেটা বুঝেছো সে ভাষাতেই লিখবে। বেশি ভাষা ব্যবহার করে কিন্তু লেখার প্রয়োজন নেই, তাতে কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সার ভুল হতে পারে। যদি ভাষা ব্যবহার করতে পারো অবশ্যই সেটা ঠিক আছে, কারণ বাংলার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে একটু ভাষা ব্যবহার করা যেতেই পারে। তবে তোমাদের যে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা সরলভাবে লিখলেও কিন্তু নাম্বার পাবে, অবশ্যই সঠিকভাবে লিখবে। এছাড়া তোমাদের এখান দিয়ে যে ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে সেটাও আমি তোমাদের আলোচনা করে দিলাম, এবং এই যে শর্ট কোশ্চেনগুলো আমি বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটা কবিতার ক্ষেত্রেই কিন্তু খুব ভালোভাবে শর্ট কোশ্চেনটা পড়বে। যেহেতু শর্ট কোশ্চেনে তোমাদের একটা ছাক্কা নম্বর তোলার ব্যবস্থা রয়েছে 1 নম্বর, সেখানে কিন্তু এই 1 নম্বরের কোশ্চেনগুলো তোমরা একদমই ভুল করবে না, কারণ মাধ্যমিকে এই প্রত্যেকটা একও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার। তাই এই ছোটো কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়বে, যাতে তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খুব অসুবিধা না হয়। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্নের ক্ষেত্রে অসুবিধা হয় এই কবিতাটার ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমি তোমাদের প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প এরকম লাইন বাই লাইনই কিন্তু পড়ানোর চেষ্টা করব, সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে। আর আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই গত ভিডিওটা একবার দেখে নেবে, যাতে এই কবিতাটা সম্বন্ধে তোমাদের কোনো কোশ্চেন না থাকে। যদি কোনো থাকে, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি যে কটা প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এর বাইরে এর থেকে সেরকমভাবে কোশ্চেন আসার কিছু নেই। আর তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের, বড় কোশ্চেনের ক্ষেত্রে প্রেক্ষাপটটা উল্লেখ করে দেবে যে একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং ধর্মান্ধতাই কিন্তু এই কবিতার প্রেক্ষাপট, এটা আলোচনা করে দেবে। আর তারপর তোমরা যেই রকম ধরনের প্রশ্ন করেছে সেই ধরনের উত্তর লিখবে। তো আবার তোমাদের সাথে পরের ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে দেখা হবে।